মাঝে মধ্যে ওর ভাগ আমরাও পাই ইন্দ্রাবার চালাক আছে নতুন কয়েনরাই ওই পুরনটা দিয়ে বান্ডিল বেঁধে আমাকে তো টাকা নিয়ে যায়জ নাই অজে টাকা তো গুনিয়ে নিয়ে যায়জ নাই পকেটের মধ্যে ডুই দেয় প্রত্যেক বছর 5-7 হাজার টাকা এরকম আমি মার খাই এই সিরাটা জালতা মাইছি দুইবার আর সিরা টাকা পিরাই দেয় এই কথা এসে গেলে একটু কয়ে যাই কিছু কিছু আমি বলবো একটা গালিও দিতে মনে চাই তাও দিলাম না কমপক্ষে একটু কইলাম এক শ্রেণীর আনাড়ি আছে বক্তাদেরকে কালেকশনের টাকা ওই বস্তা ভরে দিয়ে দেয় 10 টাকার নোট 3 বান্ডিল তাতে কয় টাকা হয়েছে 3000 টাকা টাকা দেবে 30,000-40,000 10 টাকা দিয়ে 5 টাকা দিয়ে 100 টাকা দিয়ে 20 টাকা দিয়ে বান্ডিল ভরে ব্যাগ ভরে দিয়ে দেয় হুজুর তো যাও বইয়ে বেড়াও এখন কিরণ ঠায় কথায় কথা এসে যায় না কলি পারি না আমরা গ্রামে মহল্লায় দান কালেকশনে যাই কল করিয়ে মল মরিয়ে শূন্য দান বস্তা ভরে গোলা ভরে থুয়ে আদা বিদে সিটে আদা সিটে আদা দান সাথে কিছু উঠোনের মাটিও আছে এই মটকা ভরে রাখিয়া দমা দাম চাই জাগাইতে দেয় খেলিও দান মাটনি দান সিটিয়ে দান তুমি মাদ্রাসায় দাও আর তোমারে আল্লাহ যে দান দিছে বাসা দান ঘরের মধ্যে রাখো পকেটে টাকা আছে চাইলে ঘুরোই ফিরে যে টাকাটা দোকানদারও নেই নেই খিয়ালা নেই নেই ব্যানালা নেই নেই হইরিও নেই নেই মাদ্রাসার হজের মাঠে বইছে যখন রুমাইল ঘুরোই যত সিরা টাকা কটা ওর মধ্যে সাইয়ে দাও এ জানি কেন মাঝে মধ্যে ওর ভাগ আমরাও পাই ইন্দ্রাবার চালাক আছে নতুন কয়েনরাই ওই পুরনটা দিয়ে বান্ডিল বেঁধে আমাকে তো টাকা গুনিয়ে নিয়ে যায়জ নাই অজে টাকা তো গুনিয়ে নিয়ে যায়জ নাই পকেটের মধ্যে ডুই দেয় প্রত্যেক বছর 5-7 হাজার টাকা এরকম আমি মার খাই এই সিরাটা জালতা মাইছি দুইবার আর সিরা টাকা পিরাই দেয় এই কথা এসে গেলে একটু কয়ে যাই কিছু কিছু আমি বলবো একটা গালিও দিতে মনে চাই তাও দিলাম না কমপক্ষে একটু কইলাম এক শ্রেণীর আনাড়ি আছে বক্তাদেরকে কালেকশনের টাকা ওই বস্তা ভরে দিয়ে দেয় 10 টাকার নোট 3 বান্ডিল তাতে কয় টাকা হয়েছে 3000 টাকা টাকা দেবে 30,000-40,000 10 টাকা দিয়ে 5 টাকা দিয়ে 100 টাকা দিয়ে 20 টাকা দিয়ে বান্ডিল ভরে ব্যাগ ভরে দিয়ে দেয় হুজুর তো যাও বইয়ে বেড়াও এখন কিরণ ঠায় কে তুমি যে সিজন ভরে কালেকশন হচ্ছে ওয়াজের নাম নিয়ে 1000 টাকার নোট পাও নাই 500 টাকার নোট নাই ওগুলো তোমার ব্যাংকের মধ্যে ঘুষে দিয়া এই যতই এই সিরা দিয়ে বুড়াই দিয়া আকড়াই দিয়ে বাকড়াই দিয়ে 2 টাকা 5 টাকা দিয়ে হুজুরে দিয়ে দাও অবিচারা তো টাকা গুনিয়ে নিয়ে মাকরু তাহরিমি মুড়ি গিন্না নাসির হুজুরও টাকা গুনিয়ে নেয় তা আমারে কি ফাও দাও নাকি ওয়াজ ভালো না করলি তাও দাও না কালেকশন না করে দিলি তাও দাও না আর টাইম মতো পরিমাণ মতো ওয়াজ না করলি তাও কম দাও খাতিও ভালো দাও না তাহলে আর সব কিছু ভালো করলে সব কিছু ভালো হয় তাহলে আমারে যা দিচ্ছ আমার পারিশ্রমিক এটা বিলকুল হাদিয়া না হাদিয়া বলে উইদাউট ইন্টারেস্ট কোনো বিনা প্রতিদানে যেটা দেওয়া হয় ওইটার নাম হাদিয়া আমি অজনা করলে টাকা দেন না অ্যাডভান্স যেটা দিয়েছেন না আসলে সে টাকা ফেরত চান তাহলে আজকে যেটা করার পরে দেবেন এটা আমার হাদিয়া ক্লিয়ার গুনিয়ে নেব আমি দেখে শুনে নেব সিরা টাকা দিলেন নাকি জাল টাকা দিলেন নাকি পুরন টাকা দিলেন নাকি আমার দেখার দরকার আছে এমন দুনিয়ার যত গজব আছে এই বক্তা গজনের পর উঠছে মাদ্রাসার হাফেজ সাহেবজুর কোরআন শরীফ পড়ায় কোরআন শরীফ পড়ায় না হাফেজ সাহেবজুর কোরআনের তর্জমা কয় কথা কোন কয় কোরআনের তর্জমা আর যা কোরআন আছে তাই পড়ায় দেয় সে 20,000 টাকা 10,000 টাকা বেতন কন্ট্রাক্ট করে নেয় তার ডাক কোরআন বেচা হয় না মসজিদের ইমাম সাহেব ফরজ নামাজ তার উপরে ফরজ সে যদি ইমামতি না করতো তাহলে কি তার নামাজ পড়া লাগতো না অবশ্যই লাগতো তার নামাজ সে পড়ছে সাথে মসজিদে একটু দায়িত্ব নিয়ে পড়ায় তার বেতন 20,000-30,000 টাকা সে নামাজ বেঁচে খায় এ কথা কোনো দিন কয় না আমরা বাজের পরে কেন টাকা নেই আমরা কেন বলে নিলাম দোষটা সব আমার গাড়ি এসে উঠবে আসলে এই দোষ দেতো না দোষ দেয় কেন কয় যদি 3-4 হাজার টাকা নিতাম 2-3 হাজার টাকা নিতাম তালি কিছু কত না কিন্তু নেই যে মোটা টাকা এই গেল হিংসা জ্বলিয়ে যায় ওই জায়গা বলি বাবা মৌলবীরা থাকবে না খাইয়ে তাই 1,49,000-1,00,000 আল্লাহ দিয়ে গলিয়ে যাচ্ছে এই হলো হিংসা আর কিছু না টাকা নিয়ে কি করি আমি এই জায়গা থাকলাম চলে যান এই আমার মেসেজে এখনো লেখা আছে ভোরবেলা আমার সাইকুলাদি সাহেব বাড়ি যাবে আল্লাহর কসম মাদ্রাসার ফান্ডে আমি মোহতামেম 100 টাকাও নাই
বিদ্যুৎ বিল আসছে 30,000 টাকা দিতে হবে। সাইকুলা দিশা পাড়ি যাবে কাল, তার বেতন দিতে হবে। আমি এই কষ্ট করে রাত্রে যে ফজর পড়িয়ে ঘুমাবো, ফজরের পরে উঠবো 9টা সাড়ে 9টা, এরপরে যাবো ক্লাস করাইতে, ফাঁকে সাইকুলা দিশাব চলে যাবে। আমি ছেলের একটা আমার রুমের ছেলেটাকে বলে রাখছি, তুই সজাগ থাকবি, আমি আইসে তোর কাছে টাকা দিয়ে রাখবো, আমার ঘুমের মধ্যে হুজুর চলে গেলি টাকা দিবি। রাত্রে কষ্ট করে গা সারা ডাকা ভিজে গেছে, কষ্ট করে কামাই করব, সকালবেলা মাদ্রাসায় দেবো। আবার হুজুরের বেতন দেওয়ার পরে 52,000 টাকা দিয়ে এক টন চাউল আনছে, 52,000 টাকা রাত্রে যাইয়া বাসার থেকে সেই টাকা তাকে দিয়ে দিতে হবে। এক টাকাও আমার এই 3 দিন পর্যন্ত যা ওয়াজ করতেছি তার এক টাকাও কালকে পর্যন্ত থাকবে না। তেল কিনছি গাটিতে যাবে, ড্রাইভারের বেতন গাটিতে যাবে, এইগুলো মতো চোখে দেখে না, মাদ্রাসায় আল্লাহর রহমতে যে দেখেন। উলামাই কিরাম এর কে না পারে, প্রত্যেকেই পারে ভ্যান চালাইতে, অটো চালাইতে, আমি গাড়ি চালাতে পারি, মোটর সাইকেল ভাড়া টানতে পারি, আমি কোদাল কুয়াতে পারি, ধান কাটতে পারি, আমি ক্ষেত খাবার করতে পারি, ব্যবসা পারি, এত মানুষকে বুঝিয়ে রাখতে পারি, এর নাম হলো আদম ব্যবসা। এই এত বড় বড় শিক্ষিত মানুষকে ঘন্টার পর ঘন্টা বসায় রাখতে পারি, আমি ছাগলের ব্যবসা করতে পারি না, গরুর ব্যবসা করতে পারি না, সব বাদ দিয়ে এই জায়গায় এসে নামলাম। আমার দিকে একটু দয়ার নজরে তাকাবেন না, একটু কম পড়ে গেলেই ঠাট্টা করবেন, ব্যঙ্গ করবেন, কপাল পোড়ার লক্ষণ, এগুলো সব কপাল পোড়ার লক্ষণ। কথা কোন ঠিক ঠিক না, কোথা থেকে কোথায় সরে চলে গেছি, জায়গা মতো চলে যায় আবার। ইজাওয়াকাতিল ওয়াকিয়া লাইসালি বকতি হাকাবিবা, যে কথা বলছি রুজির অভাব থাকবে না। আমি এখানেও শুকর আদায় করে যাই, সুরা ওয়াকিয়ার প্রমাণ। আমি যেদিন থেকে সুরা ওয়াকিয়া শুরু করছি, ও দোস্ত 1999 সালে বিদেশ যাব বলে প্রস্তুতি নিছি, টাকা পয়সা সব দিছি, আমার শ্বশুরই লোক পাঠায়, কত মানুষ আমার শ্বশুর বিদেশ পাঠাই দিল, আমি জামাই আমারে পাঠাইতে পারলো না, কাইন্দে কাইতে বাড়ি চলে আইছি, মা আমার গলা জড়াই ধরে হাইসা দিছে, মা হাসতেছে খুশিতে, আমি বললাম মা 2,50,000 টাকা মায়ের খাইছি, মা আরও হাসে, আমি দোয়া করছি যাতে তুই মায়ের খাইয়ে ফিরে আসিস। মনে মনে রাগ, ওই মা কয় কি, আমি বললাম মা আমার জন্য এই বদদোয়া কেন করলেন, মা কয় তুই আবু দাউদ শরীফ পড়াতি, আমি সেই বছরে রাজোর মুফতি রিজাউল করিম সাহেবের মাদ্রাসায় আবু দাউদ পড়াইয়া তারপরে গেছি, আমি আবু দাউদের মুহাদ্দিস, আমি মুসলিম বুখারীর মুহাদ্দিস, আমার মা কয় বাবা তুই মুহাদ্দিস মানুষ, যে গার্মেন্টসে চাকরি করবি, হয়তো বা পয়সা পাবি, তোর এলেম কালাম চলে যাবে, তুই বাংলাদেশে থাক, যে আল্লাহ তোরে দুবাই নিয়ে টাকা রুজি দেবে সে আল্লাহ তোরে বাংলাদেশে রুজি দিতে পারে। কথা কন ঠিক ঠিক না, এর আগে থেকে আল্লাহর রহমতে আমল করি। এরপরে ওই বছর থেকে আমার বুঝলাম যে আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে, তারপর থেকে আল্লাহ মাহফিলের দরজা খুলে দিছে, জবান ডাল্লা খুলে দিছে, লক্ষ লক্ষ টাকা আল্লাহ দিচ্ছে। আমার মাদ্রাসায় 450 ছেলে আর 27 জন 37 জন শিক্ষক, 450 মেয়ে, এই 900 মেয়ে ছেলে আর 37 জন শিক্ষক, এদের খুরাক পোশাক বেতন করি আল্লাহ তালা আমার হাতে দিচ্ছে, আল্লাহ আমার মাধ্যমে দিচ্ছে। আমার আল্লাহ কয় তোরে দুবাই নিলে তোর পেট ভরতো, এই 900 মানুষ খানা, তো ওই 900 মানুষের খেদমত করার সুযোগ পাইতি না, আল্লাহ তালা সেইগুলো দিচ্ছে। এর একটা মাত্র আমলের বরকত আমি মনে করি, যেদিন থেকে শুরু করছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমার এক রাতে ইনশাল্লাহ ওয়াকেয়া ছোটে নাই।